লিমিট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা সব লিমিট সমাধানের শর্টকাট সলিউশনের দ্বিতীয় পর্ব এটা স্পেশালি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এ ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা সব লিমিট সমাধানের শর্টকাট সলিউশনের প্রথম পর্ব দেখেননি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দিয়ে দিব আপনারা অবশ্যই লিমিট সমাধানের সঠিক সলিউশনের প্রথম পর্বটা দেখে নেবেন চলুন তাহলে শুরু করি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের জন্য ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি টিপস হচ্ছে আমরা এই ভিডিওগুলা ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি আমার কথাগুলা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এই ভিডিওগুলা এই শর্ট টিপসগুলা বুঝতে আপনার জন্য খুবই সুবিধা হবে আজকে আমি আপনাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত সালের স্পষ্ট ব্যাংক থেকে বাছাই করে লিমিটের এগারোটি অঙ্ক আপনাদের সামনে নিয়ে এসেছি যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সময় এসেছিল যেমন দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ আট নয় দশ এগারো চোদ্দ পনেরো তেরো সালে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষায় এই লিমিটের এই অঙ্কগুলো এসেছিল শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জগন্নাথ ইউনিভার্সিটি তো লিমিটের এই প্যাটার্নের অনেকগুলো অঙ্ক ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয় এই টাইপের অঙ্কগুলো আজকে আমি আপনাদেরকে একটা সূত্র বুঝিয়ে কিভাবে খুব সহজে সমাধান করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব সূত্রটা আমরা সবাই জানি সবার পরিচিত বাট আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সূত্রটাকে আরেকটু নতুন ভাবে জেনে কিভাবে লিমিটের এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার সূত্রটা আমরা সবাই জানি তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে টু গেট নেক্সট শর্ট ট্রিক্স ভিডিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা হচ্ছে শর্ট ট্রিক্স সলিউশন স্পেশালি আমার এই চ্যানেলটা এইউনিটি যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে পদার্থবিজ্ঞান কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের অনেকগুলো শর্ট ট্রিক্স ভিডিও আপলোড করতেছি ধারাবাহিকভাবে ওই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমার এই শর্ট ট্রিক সলিউশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সূত্রটা হচ্ছে চলুন আমরা সূত্রটাকে একটু জানি নতুন ভাবে জানি সূত্রটা আমরা সবাই জানি সূত্রটা হচ্ছে এল হসপিটাল রুল এল হসপিটাল রুল সূত্রটা আমি খাঁটি বাংলায় বুঝাচ্ছি ম্যাথমেটিক্স নিয়মে আপনাদেরকে বোঝাতে গেলে হয়তো আমি বোঝাতে সক্ষম হব না সেজন্য আমি খাঁটি বাংলায় লিখে দিয়েছি আপনাদের জন্য যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আমারও বোঝাতে সুবিধা হয় সূত্রটা হচ্ছে এল হসপিটাল রুল আমরা অনেকবার শুনেছি আসুন সূত্রটাকে আজকে আরেকটু নতুন ভাবে জেনে এল হসপিটাল রুলটা কি আসলে এল হসপিটাল রুলটা হচ্ছে মনে আপনার কাছে লিমিটের একটা অঙ্ক আছে প্রথমে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে লিমিটের যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আপনি সমীকরণে বসানোর পরে যদি 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি আসে তাহলে এল হসপিটাল রুলটা अप्लाई করা যাবে কথাটা আমি আরেকবার বুঝি আমার লিমিটের যে অঙ্কটা থাকবে লিমিটের অঙ্কের যে মানটা দেওয়া থাকবে ভেরিয়েবলে সেই মানটা যদি আমি ওই সমীকরণে প্লাগ ইন করার পরে বসানোর পরে যদি জিরো বাই জিরো অর্থাৎ লব জিরো হর জিরো লব ইনফিনিটি হর ইনফিনিটি অর্থাৎ জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মটা আসে তাহলে একমাত্র আমি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করা করতে পারবো অর্থাৎ অ্যাপ্লাই করা যাবে তাহলে এখন মনে করেন আমার একটা অঙ্কে আমি লিমিটের মানটা বসানোর পরে সাপোজ জিরো বাই জিরো বা ইনফিনিটি ইনফিনিটি এই ফর্মটা আসছে তার মানে আমি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারব এখন রুলটার সিস্টেম কি যদি একটা অঙ্কে মানটা বসানোর পরে জিরো বাই জিরো ইনফিনিটি ইনফিনিটি আসে তাহলে এল হসপিটাল রুলের নিয়ম অনুযায়ী আপনি লব এবং হরকে আলাদা ভাবে অন্তরীকরণ করবেন লব এবং হরকে আলাদা আলাদাভাবে অন্তরী করবেন অন্তরিকরণ করবেন করবেন কখন যদি মানটা বসানোর পরে এবং ইনফিনিটি ইনফিনিটি ফর্মটা আসে আসার পরে এবং হরকে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করবেন কতক্ষণ করবেন যতক্ষণ না পর্যন্ত জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনি ফর্মটা চলে না যায় আমার কথাটা বুঝতে পেরেছেন যদি আপনি মানটা প্লাগ ইন করার পরে জিরো বাই জিরো এবং ইনফিনিটি ইনফিনিটি ফর্ম আসছে আসার পরে সিস্টেমটা হচ্ছে আপনি লব এবং হরকে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করবেন অন্তরীকরণ করার পরে কতক্ষণ করবেন সেটা হচ্ছে 0/0 এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে আলাদা আলাদাভাবে ডিফারেনশিয়েট করতে হবে এখন যদি অন্তরীকরণ করার পরে মনে করেন একবার অন্তরীকরণ করলেন ডিফারেনশিয়েট করলেন করার পরে দেখেন যে 0/0 এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মটা আর আসছে না তারপরে কি করবেন তারপরে ওই লিমিটের মানটা সমীকরণে বসিয়ে দিলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন এখন হয়তো বুঝতেছেন না প্র্যাকটিক্যালি আমি যখন আপনাদেরকে এই অঙ্কে এই কথাগুলো বুঝিয়ে দিব তখন আপনাদের বুঝতে খুব সুবিধা হবে তবে আপনি ছোট্ট করে মনে রাখবেন যে লিমিটের যে মানটা দেওয়া আছে সেই মানটা আপনি সমীকরণে প্লাগ ইন করার পরে যদি জিরো বাই জিরো ইনফিনিটি ফর্ম আসে তাহলে আপনি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবেন এল হসপিটাল রুলটা যদি অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে আপনি লব এবং হরকে আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করবেন অন্তরীকরণ করবেন কতক্ষণ করবেন যতক্ষণ না পর্যন্ত জিরো বাই জিরো ইনফিনিটি ইনফিনিটি ফর্ম চলে না যায় মনে করেন জিরো বাই জিরো ইনফিনিটি ইনফিনিটি ফর্ম আর আসছে না না আসলে আপনি ওই লিমিটের মানটা সমীকরণে বসিয়ে দিলে এখন অ্যান্সার পেয়ে যাবেন এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি সূত্রটা যে সূত্রটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝালাম খাঁটি বাংলায় সেই সূত্রটা এখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখব যেমন এক নম্বর অঙ্কটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সতেরো সালে এসেছিল অঙ্কটা দেখেন এটা লিমিট তো আমি আপনাদেরকে বলেছিলাম আগে লিমিটের যে মানটা দেওয়া আছে সেই মানটা আপনি সমীকরণে বসাবেন সো আমি সমীকরণে বসাচ্ছি আমার এক্স এর মান এ দেওয়া আছে তার মানে এ যদি আমি এখানে বসাই সাইন এ মাইনাস এ নিচে এ মাইনাস এ মাইনাস এ মানে হচ্ছে সাইন জিরো আর নিচে এ থেকে এ গেলে হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো আর তার মানে আমি এই মানটা বসানোর পরে লিমিটের আমার জিরো বাই জিরো এই ফর্মটা আসছে তো আমি আপনাকে সূত্র বলেছিলাম যদি লিমিটের মানটা প্লাগ ইন করার পরে জিরো বাই জিরো এই ফর্মটা আসে তখন আপনি এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবেন বলেছিলাম অ্যাপ্লাই করার সিস্টেমটা কি লব এবং হরকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবেন অন্তরীকরণ করবেন ঠিক সেম কাজটাই আমি করেছি

আবার মানটা বসিয়ে দেখেন বসিয়ে যদি জিরো বাই জিরো ইনফিনিটি ইনফিনিটি ফর্ম না আসে তাহলে আপনি সরাসরি এই মানটা বসিয়ে যেটাই পাবেন সেটাই হচ্ছে এখন দেখেন আমার এই ফর্মটা আসার পরে আমি আবার এর মানটা প্লাগ ইন করতেছি এর মানটা বসালে আবার কি দাঁড়াচ্ছে কস এ মাইনাস এর নিচে হচ্ছে ওয়ান তার মানে এ থেকে হচ্ছে জিরো কস জিরো ডিভাইডেড ওয়ান জিরোর মান ওয়ান তার মানে আমার নিচু ডিভাইডেড ওয়ান তার মানে আমার জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আর আসছে না আবার লিমিটের মানটা প্লাগ করার পরে তার মানে আমার এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যানসার আশা করি বুঝতে পেরেছেন আমি তারপরও আরেকবার বলতেছি কারণ আপনি যদি একটা কোয়েশ্চেনে বুঝে যান তাহলে পরবর্তী কোয়েশ্চেনগুলো আমি খুব দ্রুত আপনাদের জন্য বলে দিতে পারব লিমিটের যে মানটা আছে সে মানটা আপনি প্লাগ ইন করার পরে জিরো বাই জিরো ইনফিনিটি ইনফিনিটি ফর্ম আসলে আসার পরে লব এবং হরকে আলাদাভাবে ডিভিনিশিয়েট করলাম এবং সাইনকে ডিভিনিশিয়েট করলে কস আর এটা দিয়ে এক্সকে ডিভিনিশিয়েট করলে ওয়ান মাইনাস এটা জিরো হবে এক থেকে শূন্য গেলে এক তো আমি আবার ওই মানটা প্লাগ করলাম প্লাগ করার পরে দেখা যাচ্ছে জিরো বাই জিরো এবং ইনফিনিটি ইন বাই ইনফিনিটি এই ফর্মটা আসছে না তার মানে প্লাগ করার পরে আমি যে মানটা পেলাম সেটা হচ্ছে আমার অ্যান্সার এখন পরবর্তী অঙ্কগুলো আমি খুব দ্রুত আপনাদের জন্য বলে যাচ্ছি খুব দ্রুত আপনাদেরকে বলে যাব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তার আগে আবার আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা হচ্ছে শর্ট ট্রিক সলিউশন আমি যারা স্পেশালি বিশ্ববিদ্যালয়ে অ্যানুটি পরীক্ষা দিবেন তাদের জন্য ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আপলোড করতেছি ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন আমি দ্রুত পরবর্তী অঙ্কগুলো বলে যাচ্ছি নাম্বার দুই নাম্বার অঙ্ক যেটা সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সতেরো সালে আসছিল ভর্তি পরীক্ষায় দেখেন আপনি সিস্টেম অনুযায়ী লিমিট এস চেঞ্জ টু জিরো লন টু প্লাস এস ডিভাইডেড লন টু ডিভাইডেড এস এই অঙ্কটা কিভাবে সমাধান করবেন তো অ্যাল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যায় কিনা দেখতে হবে আগে আমাদেরকে

আলাদাভাবে ডিফারেন্সিয়েট করেন লবকে কে হর কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করেন এটাকে কি ডিফারেন্সিয়েট করলে ln x ধরেন এটাকে ln x মানে 1/x যেহেতু এটা রিয়েল x না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে 2 কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে আর s কে ডিফারেন্সিয়েট করলে .1 এটা লিখলাম মাইনাস আর এটা ln x ln x মানে হচ্ছে 1/x তো এই 2 টা হচ্ছে আমার রিয়েল x না এই 2 কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার 0 তার মানে .0 তো এখন দেখেন বিয়োগ করেন কাটাকাটি করেন আমার থাকবে হচ্ছে ওয়ান বাই টু প্লাস h এর উল্টায় নেন উল্টায় নিলে আমার যেটা লাস্ট ফর্ম থাকবে সেটা হচ্ছে ওয়ান এখন টু প্লাস আসার পরে যুগ বিয়োগ কাটাকাটি করার পরে সূত্র অ্যাপ্লাই করার পরে আপনি এইচ এর মানটা আবার প্লাগ ইন করে দেখেন প্লাগ ইন করার পরে যদি জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই এই ফর্মটা না আসে তাহলে প্লাগ ইন করার পরে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার

জিরো বাই জিরো এই ফর্মটা আসছে তো এল হসপিটাল রোল অ্যাপ্লাই করা যাবে রোল অনুযায়ী ডি বাই ডিএক্স লব এবং হরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করলাম ডিফেন্সিট করার পরে লাস্টে আমার যে ফর্মটা আসছে সেই ফর্মে যদি আমি আবার মানটা বসানোর পরে জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মটা না আসে তাহলে আমার ওইটাই হচ্ছে অ্যান্সার আপনারা অঙ্কগুলো খাতায় নোট করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারেন অথবা প্রশ্ন ব্যাংক থেকে এই প্যাটার্নের অঙ্কগুলো নিয়ে এল হসপিটাল রোল অ্যাপ্লাই করা যায় কিনা সেটা দেখে নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারেন আমি খুব দ্রুত বলে যাচ্ছি নাম্বার ফোর যে অঙ্ক লিমিট এক্সেন্স টু মাইনাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস থ্রি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এখানেও এক্স এর মানটা প্লাগ ইন করেন প্লাগ ইন করার পরে দেখা যাচ্ছে জিরো বাই জিরো এই ফর্মটা আসে তার মানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে রুল অনুযায়ী লব এবং হরকে আলাদাভাবে অন্তরীকরণ করেন অন্তরীকরণ করার পরে যেটা লাস্ট ফর্ম আসবে সেটাতে আবার লিমিটের মানটা বসানোর পরে যদি জিরো বাই জিরো এবং না আসে তাহলে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার আপনারা অঙ্কগুলো কালেক্ট করে নিয়ে নিজেরা নিজেরা একবার প্র্যাকটিস করে দেখেন তাহলে খুব সুবিধা হবে আপনাদের জন্য নাম্বার ফাইভ যে অঙ্ক ঠিক সেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সতেরো সালে আসছিল সেটা তো সেম আপনি লিমিটেড মানটা প্লাগ ইন করেন অ্যাপ্লাস জিরো স্কোয়ার মাইনেস রোটুবার এম মাইনেস জিরো স্কোয়ার নিসে জিরো স্কোয়ার রুটবার এম মাইনেস রুটু বার এ ডিভাইড জিরো হবে তখন জিরো বাই জির এই ফর্ম টা আসছে তম আমার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে সে অনুযায়ী অ্যাল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করা যায় লব এবং হরকে আলাদাভাবে ডিফেন্সিয়েট করলাম ডিফেন্সিয়েট করে আপনাদের সূত্রগুলো জানতে হবে কিন্তু এখানে রো ট্যাক্স হচ্ছে ডি ডিফেন্সিয়েট করলে ওয়ান বাই টু রো ট্যাক্স এটা যেহেতু রিয়েল অ্যাক্স না তাহলে সেটাকে আবার ডিফেন্সিয়েট করতে হবে এই ছোট ছোট এই সূত্রগুলো আপনাদেরকে জানতে হবে না হলে তো আপনাদের সিস্টেম গুলো आंसर গুলো মেলাতে পারবেন না ঠিক মাইনাস এটা √x 1/2 √x ওটাকে আবার ডিফারেনশিয়েট করলাম -2x যোগ বিয়োগ কাটা কাটি করেন যেটা লাস্ট ফর্ম থাকবে সেটাতে আবার ওই x এর মান 0 টা প্লাগ ইন করার পরে যদি 0/0 এবং ইনফিনিটি ইনফিনিটি এই ফর্মটা না আসে তাহলে ওই মানটাই হচ্ছে আমার কোশ্চেনের आंसर এইভাবে আপনারা সবগুলা এই টাইপের সবগুলা প্যাটার্নের অঙ্কগুলো ট্রাই করতে পারেন আগে আপনাকে দেখতে হবে লিমিটেড মানটা প্লাগ ইন করার পরে এল হসপিটাল রোলটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি পরবর্তী অঙ্কগুলোর এক্সপ্লেনেশনে যাচ্ছি না বাট আপনাদের জন্য অঙ্কগুলো একটু পজ করে ধরে নিচ্ছি আপনারা এগুলো নোট করে নিয়ে খাতায় এই অঙ্ক কোয়েশ্চেনগুলোর সলিউশন বের করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যেমন এই তিনটা অঙ্ক নয় দশ এগারো এই তিনটা অঙ্ক আপনারা নিজেরা নিজেরা সলিউশন করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার টা জানাবেন আমি আপনাদের অ্যানসারে রিপ্লাই করব। এখানে জিনিসটা এর মানটা প্লাগ ইন করবেন প্লাগ ইন করার পরে জিরো বাই জিরো এই ফর্মটা আসলে ওই ঠিক সেম অনুযায়ী আপনার সূত্রটা অ্যাপ্লাই করে এই তিনটা অঙ্কের অ্যান্সার বের করে আমাকে কমেন্ট বক্স এ জানাবেন